আসসালামু আলাইকুম, দিস ইজ সালমান সিয়াম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে, কারণ আজকে আমি একটি কম্পেয়ার ভিডিও তৈরি করতে যাচ্ছি, আই মিন সিম্ফনি জেড 40 ভার্সেস ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি। এই দুইটি মোবাইল ফোনের মধ্যে আপনি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে কোন ফোনটি আসলে এক্স্যাক্টলি কেনা ঠিক হবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি নিজে থেকে ডিসাইড করতে পারবেন যে কোন ফোনটি আসলে নেওয়া ঠিক হবে, সিম্ফনি জেড 40 নাকি ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন। এতে করে ভবিষ্যতে আমি যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো আর দেরি করছি না, সরাসরি মেইন ভিডিওতে চলে যাচ্ছি, লেটস স্টার্ট। প্রথমে ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.3 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, এবং অন্যদিকে সিম্ফনি জেড 40 ফোনটিতে কিন্তু 6.55 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে সিম্ফনির ডিসপ্লে সামান্য একটু বড় হলেও কিন্তু এখানে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকছে, এবং অন্যদিকে ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটিতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে কিন্তু থাকছে। তো ডিসপ্লের দিক দিয়ে কম্পেয়ার করতে গেলে অবশ্যই ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটি এগিয়ে থাকবে। প্রিয় দর্শক, এবারে দুইটি ফোনের পারফরমেন্সের দিক নিয়ে কথা বলা যাক। এখানে ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটিতে 4 জিবি র্যাম রাখা হয়েছে এবং 64 জিবি, আই মিন 64 জিবি ফোন মেমোরি কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড এখানে প্রসেসর সেকশনে রাখা হয়েছে স্ন্যাপড্রাগন 660 একটি প্রসেসর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, এবং অন্যদিকে সিম্ফনি জেড 40 ফোনটিতে কিন্তু 4 64 জিবি র্যাম রোমের ভ্যারিয়েন্ট থাকছে, এবং এখানে কিন্তু প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেকের হেলিও Z35 কিন্তু প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। সো পারফরমেন্সের দিক নিয়ে তুলনা করলেও কিন্তু এখানে ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটি কিন্তু একটু হলেও বেটার পারফরমেন্স করতে পারবে সিম্ফনি জেড 40 ফোনটি থেকে। দর্শক, এবার আমরা দুইটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটির ব্যাক সাইডে তিনটি ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অ্যান্ড থার্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর বা ম্যাক্রো শুটার হতে পারে। অ্যান্ড ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং অন্যদিকে সিম্ফনি জেড 40 ফোনটির ব্যাক সাইডেও আপনারা তিনটি ক্যামেরাই পাচ্ছেন। মেইন সেন্সর হিসেবে পাচ্ছেন 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেল অ্যান্ড থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল এখানে রাখা হয়েছে। এবং এই ফোনটিরও কিন্তু ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো এখানে কিন্তু ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে কিন্তু মনে হচ্ছে যে সিম্ফনি জেড 40 ফোনটি একটু বেটার পারফরমেন্স করতে পারবে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে কিন্তু দুটোর ক্যামেরা কিন্তু মোটামুটি সেম। যদি এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের কথা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটি কিন্তু এগিয়ে থাকবে, কারণ এখানে কিন্তু অনেকেই চায় কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবি তুলতে। তো সেক্ষেত্রে কিন্তু ওয়ালটনের কিন্তু ব্যাক সাইডে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু বোনাস বলতে পারেন ওয়ালটনের পক্ষ থেকে। অনেকে আমাকে কমেন্ট করছিলো যে দুটো ফোনের মধ্যে কোন ফোনের ক্যামেরা ভালো হবে, সো নিঃসন্দেহে আমি ওয়ালটনকেই এগিয়ে রাখবো এখানে। দর্শক, অ্যাট লাস্ট আমরা ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলবো। এখানে কিন্তু ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটিতে 3600 মিলি এম্পিয়ারের ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং অন্যদিকে সিম্ফনি জেড 40 ফোনটিতে কিন্তু 5000 মিলি এম্পিয়ারের ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে। তো ব্যাটারির দিক দিয়ে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট কিন্তু 5000 মিলি এম্পিয়ার ব্যাটারিওয়ালা সিম্ফনি জেড 40 ফোনটি কিন্তু এগিয়ে থাকবে ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটির থেকে। তো বুঝতেই পারছেন ব্যাটারির দিক দিয়ে কম্পেয়ার করলে একটুখানি এগিয়ে থাকবে সিম্ফনি জেড 40, তাছাড়া ওভারঅল কিন্তু ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটি সব দিক দিয়েই কিন্তু বেটার পারফরমেন্স করতে পারবে। ভিডিওর শেষে আমি একটা কথাই বলতে চাই, যারা মূলত ভারী কাজ টাজ করেন না, মোটামুটি ডেইলি লাইফ ইউজের জন্য যাদের চার্জিং ব্যাক আপ ভালো লাগবে, শুধুমাত্র ব্রাউজিং অ্যান্ড অনলাইন ক্লাস করার জন্য যারা একটি ফোন কিনতে চাচ্ছেন, তারা কিন্তু সিম্ফনি জেড 40 ফোনটি দেখতে পারেন। অ্যান্ড যারা হেভি ইউজ করতে চাচ্ছেন, ভালো ক্যামেরা চাচ্ছেন অ্যান্ড ভালো পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই ওয়ালটন পিমো আরএক্স 8 মিনি ফোনটি সব দিক দিয়ে ভালো হবে। বাট একটি ডিসঅ্যাপয়েন্ট, সেটি হচ্ছে একটু ব্যাটারি ব্যাক আপ কম রয়েছে, তারপরেও কিন্তু আপনারা মোটামুটি একদিন মতো অনায়াসে চার্জিং ব্যাক আপ পাবেন।
सो ভিউয়ার্স আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের টোটাল ইনফরমেশন দিতে পারছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।